নমস্কার বন্ধুরা, আমি সোনালী আর আপনাদের আছেন গার্ডেন প্যারাডাইস। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আমার ছাদ বাগানে শুধু ফুলের আপডেট তুলে ধরছি, কী কী ফুল ফুটে রয়েছে সেগুলোই আজকে তুলে ধরছি। দেখুন আজকে কত সুন্দরভাবে কয়েকটা জবা কিন্তু ফুটেছে আর বেশ বড় আকারেরই হয়েছে। এই শীতেও কিন্তু আমার ছাদ বাগানে জবা ফুল সমানে ফুটে চলেছে। এদিকে যেমন ফুল ফুটেছে তার সাথে দেখুন গাছে কিন্তু কুঁড়ি রয়েছে অনেক। প্রত্যেকটা ডালে ডালে কিন্তু কুঁড়ি রয়েছে। এখানে একটা জবা আছে, এটা দেখুন কত বড় সাইজের, অনেক বড় হয়েছে। তার সাথে দেখুন কুঁড়ি কত রয়েছে। আমার কিন্তু প্রত্যেকটা জবা গাছে এই শীতেও কিন্তু কুঁড়িতে ভরে রয়েছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এই জবা গাছটা দেখুন কত পরিমাণে কুঁড়ি, প্রত্যেকটা ডালে ডালে। এই জবাটাও দেখতে কিন্তু খুবই সুন্দর। এখানে কাগজ ফুলগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে প্রত্যেকটা গাছে ভরে রয়েছে। এই গাছটায় তো একটাও পাতা দেখা যাচ্ছে না, সম্পূর্ণই ফুল আর ফুল, থোকা থোকা ভাবে প্রত্যেকটা ডালে ডালে ফুলে ভরে রয়েছে। এখানে আরো কয়েকটা গোলাপ ফুটেছে বন্ধুরা, দেখুন কত সুন্দর, এখনো পুরো পাপড়ি মেলে দেয়নি। এখানে আরেকটা গোলাপ, এটাও এখনো সবে ফুটতে শুরু করেছে, তার সাথে গাছে কুঁড়িও রয়েছে। নেস্টেশিয়াম গাছেও কত সুন্দরভাবে ফুল ফুটে রয়েছে দেখুন। আর ক্যালেঞ্চে গাছগুলো সবকটা গাছেই কিন্তু ফুল ফুটতে শুরু করে দিয়েছে, থোকায় থোকায় ফুল সবকটা গাছে রয়েছে। এটা দেখুন আমি একটা ছোট্ট প্লাস্টিকের যে জলের গ্লাসগুলো হয় তার মধ্যেই ডাল বসিয়ে দিয়েছিলাম, তাতেই দেখুন গাছটা কত সুন্দর হয়েছে। এই ক্যালেঞ্চো গাছগুলো খুব ছোট্ট ছোট্ট জায়গাতেও আপনারা অনায়াসে করতে পারবেন। আমার অ্যাডেনিয়াম গাছে এই ডরমেন্সি পিরিয়ডেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল এখনো হচ্ছে। অনেক বীজ এসেছে গাছে দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে দুটো, এখানে আছে দুটো, আবার ওই গাছটাতেও দুটো বেরিয়েছে। সবকটা গাছেই কিন্তু যেমন ফুল আছে তার সাথে বীজ বেরিয়ে এসছে। এখানে মিলি গাছগুলো ভালো ফুল দিচ্ছে। উপর দিয়ে রয়েছে সমস্ত পিটুনিয়া গাছগুলো। এখানে রয়েছে পাথরকুচি গাছ, দেখুন কি সুন্দর ফুল ফুটেছে, কত পরিমাণে ফুল এই গাছে এসেছে। এই ফুলগুলো কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগে। খুব
সহজেই এই গাছগুলো করা যায়। ছোট্ট ছোট্ট যে বেবি প্ল্যান্টগুলো বের হয় সেগুলো বসিয়ে দিলেই কিন্তু এই গাছগুলো অনায়াসে করা যায়। তো বন্ধুরা, ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করতে ভুলবেন না, আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে যখনই কোনো ভিডিও আমি ছাড়বো তার সবার আগে নোটিফিকেশন তাদের আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। নমস্কার বন্ধুরা।